সংগঠন বাংলাদেশ দিনের কংগ্রেস মুজাহিদুল ইসলাম কে নিরপেক্ষ কাছাকাছি এসে দাঁড়িয়েছে, দেশটাকে অর্ধেক ধ্বংস করে গেছে বিএনপি জামাত আর 111-এর সরকার, আর বাকি অর্ধেকটা ধ্বংস করার শেষ কিনারায় নিয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। অনেকে বলতে পারেন এত শক্ত কথা বলতেছেন, আমি তথ্য প্রমাণ দিয়ে আপনাদের কাছে হাজির করব যে কেন দেশ এই সরকারের অধীনে ধ্বংসের দ্বার প্রান্তে এসেছে। খালি একটা বলি, একটা বিল্ডিং ভেঙে গেলে সেই বিল্ডিং আবার তৈরি করা যায়, কিন্তু একটা জাতি জনগণের নীতি আদর্শ ধ্বংস হয়ে গেলে দুই চার প্রজন্মেও সেই নীতি আদর্শ আবার নূতন করে ফিরে আনা যায় না। আমি মুক্তিযোদ্ধা ছিলাম, হানাদার বাহিনীর দখল থেকে এক একটা এলাকাকে মুক্ত করতাম, সেই মুক্ত এলাকায় কোনো ঘুষ দুর্নীতি থাকতো না, কোনো চুরি ডাকাতি ছিল না, কোনো নারী নির্যাতন নারী ধর্ষণ ছিল না। আমরা স্বপ্ন দেখতাম এই মুক্ত এলাকার মতো সুন্দর ফুলের বাগানের মতো করে আমরা স্বাধীন বাংলাদেশকে প্রতিষ্ঠা করব। আমরা গান গাইতাম, আপনারা সেই গান এখনো গান, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ফুলের বাগান নির্মাণের স্বপ্ন ধ্বংস করে দেওয়া হয়েছে, এখন চতুর্দিকে শুধু ক্যাসিনোর বাগান আর পাপিয়ার বাগান। এই বাংলাদেশ ধ্বংসের প্রান্তে এসে গেছে এবং এর জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। দেশ বাঁচাইতে হলে আওয়ামী লীগ সরকারের অপসারণ করতে হবে, এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে। সবাই বলে হ্যাঁ সত্য কথা, কিন্তু আওয়ামী লীগ সরকার গেলে আসবে কে? সেই বিএনপি জামা, সেই হাওয়া ভবন। দেশবাসী ভাই বোনেরা, আমি যে আন্দোলনের আহ্বান নিয়ে এসেছি সেই আন্দোলন সফল হলে আওয়ামী লীগ বিদায় হবে, আওয়ামী লীগের যা যায় ক্ষমতায় আসবে, বামপন্থীদের নেতৃত্বে দেশ রক্ষার সরকার। এবং সেই আন্দোলন আমরা সূচনা করেছি এবং তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শিল্পনীতি কি হলে ভালো হয়, শিক্ষানীতি কোনটা হলে ভালো হয়, আমার স্বাস্থ্যনীতি কোনটা হলে ভালো হয়, আমার পররাষ্ট্রনীতি কোনটা হলে ভালো হয়, আমাদের 17 দফা আছে, কিন্তু এইটাকে আরো সুনির্দিষ্ট করে আমরা দাঁড় করাচ্ছি। লুটেরা ধনিকের জন্য শেখ হাসিনা মন্ত্রিসভা চালায়, আমরা ক্ষমতায় যাওয়ার আগেই প্রত্যেকটা মন্ত্রণালয়ের পিছে একটা করে ছায়া মন্ত্রিসভা করারও আমরা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু খালি এইটা দিয়ে কাজ হবে না, এই লড়াই অত্যন্ত কঠিন লড়াই। এই লড়াইয়ে সফল হতে হলে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। সারা বাংলাদেশে আমাদের এই আন্দোলনের কথা, আন্দোলনের আওয়াজ পৌঁছায় দিতে হবে। যেভাবে এক সময় আমরা পাকিস্তানি শোষণের বিরুদ্ধে লড়াই করেছিলাম, পাকিস্তানিরা ছিল মাইনরিটি আর বাঙালিরা ছিল মেজরিটি। শেখ সাহেব বলেছিলেন, বঙ্গবন্ধু বলেছিলেন যে মেজরিটিকে মেজরিটি সম্পদ দিতে হবে। তোমরা শতকরা
446 ভাগ আর আমরা ছতকরা 54 ভাগ 54 ভাগ সম্পদ আমাকে দিতে হবে আমি এখনো বলতে চাই শেখ মুজিবের সেই আহ্বান সঠিক ছিল সেই যুক্তি সঠিক ছিল যদি সঠিক যুক্তি হয়ে থাকে তাহলে আজকে বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে একদিকে 99 ভাগ শ্রমিক জনতা আর আরেকদিকে এক ভাগ লুটেরা ধনী 99 ভাগ সম্পদ এই 99 ভাগ মানুষের কাছে নিয়ে আসার ন্যায্য হিস্সা আদায় করার সংগ্রাম এখন আমাদেরকে শুরু করতে হবে এই লড়াইয়ের আহ্বান জানানোর জন্যই আপনাদের সামনে আজকে হাজির হয়েছি অর্থমন্ত্রী বললেন পত্রিকায় এসেছে সারা দুনিয়ার ভেতরে তিনি নাকি শ্রেষ্ঠ অর্থমন্ত্রী তার দুই দিন পরে তিনি বললেন অর্থনীতির অবস্থা খুব খারাপ গতকালও তিনি বলেছেন শেয়ার মার্কেট স্টক মার্কেট সর্বনাশ আমি কি করবো এটা আমার দায়িত্ব না শেয়ার মার্কেটের কাজ শেয়ার মার্কেট করেছে জিনিসের দাম জিনিস বাড়াইছে আমার কিছু করার নাই বিএনপির আমলে এক মন্ত্রী বলেছিলেন বাবার কোলে সন্তান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর বলেছেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমার কি করার আছে পেঁয়াজের দাম বাড়ছে আমার কি করার আছে বাজারের দাম বাজার বাড়াই দিছে আমি কি করব তবে প্রধানমন্ত্রী একটু দায়িত্বশীল তিনি বললেন পেঁয়াজ ছাড়া কি খাওয়া যায় না আমি তো আমার রান্নাঘরে পেঁয়াজ বন্ধ করে দিয়েছি এই কথা বলার পর যত মন্ত্রিসভায় আছে প্রমোশন পাওয়ার লোভে শেখ হাসিনাকে খুশি করার জন্য নূতন নূতন কথা বলা শুরু করলো একজন মন্ত্রী বললেন আমি 22 রকম রান্না জানি পেঁয়াজ ছাড়া রান্না করার আমি তখন বক্তৃতা করে বলেছিলাম এখনই তাকে মন্ত্রিসভা থেকে গেট আউট করে বাবুর্চির চাকরি দিয়ে দেন কেননা তিনি পেঁয়াজ ছাড়া রান্না করতে যাবে আগামী দিনে কি হবে জানি না এই থেকে মনে হয় পরিকল্পনা মন্ত্রী লোকটা তো ভালো কিন্তু এই কথা কেন বললেন আমি জানি না যে কচুরি পানা মানুষ খাইতে পারে কিনা এইটা নিয়ে আমাদের এখন গবেষণা করা শুরু হয়েছে এবং কচুরি পানা খাওয়ানোর ব্যবস্থা হয়তো তিনি আগামী দিনে আমাদের উপরে চাপায় দেওয়ার চেষ্টা করবে সুতরাং কাটা ঘা শুধু না কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে তারা এটা করছে ব্যাংকগুলো ডাকাতি করে শেষ করে দেওয়া হয়েছে এবং এই ব্যাংকের লুটপাটের টাকা আমরা দাবি করেছি এই টাকা বাজেয়াপ্ত করে সরকারি এবং পাবলিকের কাজে লাগাও তারা ব্যাংক ডাকাতির টাকা বাজেয়াপ্ত না করে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য জনগণের উপরে এখন চাপ এনে দিয়েছে আমাদের টাকায় তারা চুরি করছে সেই চুরির ক্ষতিপূরণ করার জন্য নূতন করে আবার আমাদের উপরে চাপ দিচ্ছে আমানত ব্যাংকে যে আমানত রাখা হয় তার সুদের হার কমায় দেওয়া হয়েছে আমাদের ডাক সঞ্চয় পোস্টাল সঞ্চয় যেটা সেইটার সুদের হার ছিল 11%, একবারেই কমায় 6%-এর নিচে নামায় আনা হয়েছে তার মানে আমাদের আমানতের টাকা চুরি করল আর যে আমানত আমি রেখেছি সেইটার সুদের হার কমায় নিয়ে আবার নূতন করে আমার উপরে চাপ সৃষ্টি করল শুনলে অবাক হবেন সরকার একটা আইনের খসড়া করতে দিছে ব্যাংকে যদি 40 লক্ষ 50 লক্ষ টাকাও কেউ রাখে সেই ব্যাংক যদি ফেল করে তাহলে পরে সব টাকা ফেরত দিতে হবে না ব্যাংককে 1 লক্ষ টাকা দিলেই তার আর কোনো অপরাধ তার কাছে আর কোনো দাবি থাকবে না এরকম একটা আইন করার খসড়া তৈরি করার বিধান ইতিমধ্যেই কাগজপত্র নিয়ে নড়াচড়া শুরু হয়েছে
এবং অর্থমন্ত্রী স্বীকার করেছেন যে আমাদের অর্থ আর্থিক পরিস্থিতি আর্থিক খাতের অবস্থা খুবই শোচনীয়, বৈষম্য বাড়ছে, কেউ খাবে না, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না তা হবে না। কবে থেকে আমরা স্লোগান দিচ্ছি, বাংলাদেশ পৃথিবীর ভেতরে সবচেয়ে তাড়াতাড়ি ধনী হওয়ার ক্ষেত্রে যেমন এক নম্বরে, আবার বৈষম্যের হাতের ক্ষেত্রেও এক নম্বরে আছে। আমি অর্থনীতির ছাত্র, অত জটিল হিসাব আমি দেব না, তাও মনে রেখেন এখানে শিক্ষিত ভাইরা যারা আছেন, বৈষম্যের হিসাবের একটা মাপকাঠি আছে, ওইটাকে বলে গিনিস শহর, গিনিস কোয়েফিশিয়েন্ট। এবং এইটা যদি 0.5-এর কাছাকাছি চলে আসে, তার মানে এটা চরম বিপজ্জনক, লাল বাতি জ্বলে গেছে, আমাদের বৈষম্য সেই জায়গায় এসে দাঁড়িয়েছে, আমাদের স্বপ্ন চুরমা, ফুলের বাগান আমরা করতে পারি নাই, চতুর্দিকে দুর্নীতি। প্রাক্তন অর্থমন্ত্রী বললেন বাংলাদেশে কোনো দুর্নীতি নাই, ঘুষ নাই, এগুলো সব হলো স্পিড মানি। আবার সম্প্রতি সরকার আরেকটা বিধান করেছে, কোন সরকারি কর্মচারী তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না সরকারের পারমিশন ছাড়া, অর্থাৎ দুই দিক থেকে মারবে, তুমি যদি গভর্নমেন্টের পক্ষে না থাকো তোমার বিরুদ্ধে মামলা রুজু করে দেব, আর যদি তুমি পক্ষে থাকো, তুমি চুরি করলে তোমাকে যাতে কোনো ব্যবস্থা না করতে হয় সেইটারও আমি ব্যবস্থা করে দেব। একটা দায়মুক্তি ইন্ডেমনিটি তাদের সেখানে দেওয়া হয়েছে, আপনারা শুনলেন কিছু কিছু নমুনা, একটা বালিশের দাম বিল করা হয়েছে 6,000 টাকা, বালিশের কাদার পরে 6,000 টাকা, নিচের থেকে উপরে 7 তলায় উঠাইতে 2,000-3,000 টাকা, একটা হাসপাতালের পর্দা 37,00,000 টাকা, বিল্ডিং বানাইতে হলে, রাস্তা বানাইতে হলে এইটাকে শক্ত করার জন্য লোহার রড দিতে হয়, এখন লোহার রড দেওয়া হয় না, বাঁশের কঞ্চি দিয়েই কারবার শেষ করে দেওয়া হচ্ছে। এইসব ঘটনার মুখে আমরা যদি বলি যে দেশ সর্বনাশের কিনারায় এসে দাঁড়িয়েছে, তাহলে পরে কি সেটা ভুল বলা হবে? প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে বঙ্গবন্ধু স্বাধীনতার পর একটা কম্বল চুরির বিরুদ্ধে 12টা জায়গায় মিটিং করেছে, আর আমার ব্যাংক ডাকাতি করে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল, একটা মিটিংয়েও তো আপনার ব্যাংক ডাকাতের বিরুদ্ধে কিছু বললেন না, তার কারণ আপনি বলবেন না, আমি বলে দিচ্ছি, তার কারণ ওই ব্যাংক ডাকাতের সাপোর্ট না থাকলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। খালেদা জিয়ার সময়ও তাই ছিল, এবং ব্যাংক ডাকাত সশস্ত্র মাস্তান তারা যে খালেদা জিয়াকে বলতো আমাদেরকে যদি সাপোর্ট না করেন ম্যাডাম আমরা চললাম, সালাম আলাইকুম, আমরা আপার দিকে চলে গেলাম, এখন আবার হাসিনাকে বলে যে আপা আমাদেরকে যদি সাপোর্ট না করেন তাহলে সালাম আলাইকুম, আমরা ম্যাডামের দিকে চলে যাব। সুতরাং রাজনীতি অর্থনীতি সব কিছুই আজ দেখা যাচ্ছে এই লুটেরা ধনিক শ্রেণীর নিয়ন্ত্রণে চলে গেছে।